রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছেন নির্বাচন কমিশনের সদস্যরা। বৃহস্পতিবার বেলা 11:52 প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার বঙ্গভবনে প্রবেশ করেন। তাদের সঙ্গে কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমও রয়েছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার জন্যই এ সাক্ষাৎ। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন তারিখের সম্মতি নিয়ে আসবে ইসি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে ব্রিফ করবেন সিইসি। সংবিধান অনুযায়ী সংসদের 5 বছর মেয়াদ শেষ হওয়ার 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। বর্তমান সংসদের মেয়াদ 2024 সালের 29 জানুয়ারি শেষ হবে। এক্ষেত্রে 90 দিনের গণনা শুরু হবে 2023 সালের 1 নভেম্বর থেকে। নভেম্বরের মাঝামাঝি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ও জানুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আসন ভিত্তিক ভোটার তালিকা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার 11,96,91,633। মোট ভোটারের মধ্যে নারী 5,89,19,202, পুরুষ ভোটার 6,07,71,579 এবং তৃতীয় লিঙ্গের ভোটার 852 জন।